একটু বাইরে বেরিয়েছিলাম, আমার কাজকর্ম সব পড়ে আছে, কাজগুলো করব। এই যে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর হচ্ছে ঘর পুছবো, পুছে তারপরে চান করব। তাহলে চলো কাজগুলো সেরে নিই, আগে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে বাসন আছে বাসনগুলো ধোবো। তাহলে চলো তাড়াতাড়ি করে কাজগুলো সারি। আমি ভিডিও বানাবো বলে কত কি আজকে কিনে নিয়ে এসেছি দেখো। এখানে একটা ডেয়ারি মিল্ক নিয়ে এসেছি, ক্যাডবেরির দুটো, কারণ আমার ভিডিও তৈরি করতে লাগে। এখানে একটা এই লজেন্সটা আমি খুঁজে খুঁজে পাই না জানো তো, আমি এটা একটা দোকানে আজকে বেরিয়েছি, মানে আমি এই লজেন্সটা কিনবই, মানে এই টফিটা, তারপরে একটা দোকানে আমি পেলাম। কত রকম মানে ভিডিওগুলো দেখালাম যে এইরকম, তারপর সে বার করে দিল। এখানে একটা চকলেট কিনলাম, এটাও একটা খুব ভালো চকলেটটা বললো, হেলদি ড্রাই ফ্রুট, ওটা কিনলাম, হ্যাপি লো, যাই হোক এইটাও কিনেছি। আর এখানে ডরিটোস, আমার এই ডরিটোস এইটা আর মেন এইটা আমার দরকার ছিল আজকে, যে আমাকে কিনতেই হবে, আমার শর্টসে লাগবে এই ডরিটোসটা। কোথাও পেলাম না চিপসটা, তা মানে আজকে ঘুরে 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 আমি সব জোগাড় করেছি ডরিটোসটা, বুঝতে পেরেছি, আমার একটা শর্টসে এটা লাগবে তাই। আর একটা আঙ্কেল চিপস কিনে নিয়েছি। তাহলে এইগুলো মার্কেটিং করে এখন চলে এলাম, জামাটা আবার ছাড়বো, ছেড়ে তারপরে যা কাজ আছে সেগুলো করব। তাহলে চলো তাড়াতাড়ি করে নিই। হ্যালো গাইস, দেখো আজকে আমার অনেক কাজ বাকি রয়েছে, তোমাদের তো দেখালামই যে আমি দোকান থেকে এই এলাম জিনিসপত্র কিনে নিয়ে, এবার চেঞ্জ করে নিয়েছি, এবার কাজগুলো করব। দেখো এখানে রয়েছে বাসন, এখানটা বাসন মাজবো, আর একটু কাছাকাছি আছে সেই কাছাকাছিটা করব। তাহলে চলো কাজে লেগে পড়ি, আর সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করছি না করছি। তাহলে চলো কাজগুলো সেরে নিই। আর দেখতে পাচ্ছি এখানে একটা গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে, প্রচুর বড় বড় ফুল ফুটছে গাঁদা গাছটা, বুঝতে পেরেছো। আর এখানে দেখো অ্যালোভেরা গাছটা তো অনেক মানে বড় হয়ে গেছে। আর ওই দেখো কে যাচ্ছে, মানে আমি যেখানে যাবো আমার পাহারা দেয়, সব সময় দেখবে আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সব পাহারা দেয়। আর আজকে বাড়িটা পুরো ফাঁকা, বুঝতে পেরেছো, কেউ নেই বাড়িতে, আমি একা রয়েছি। তাহলে চলো কাজগুলো সারি, আস্তে আস্তে সঙ্গে থাকো। দেখো এখন হচ্ছে বাজে 3:30, আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই জামা কাপড়গুলো একটু পাট করলাম,
পাট করে এবার রেখে দেব। আর মানে আমার তো দুপুরবেলার কাজ জানোই যে একটু শোবো না, আসলে আমি পারি না। তো যাই হোক, ঠাকুরের প্রসাদগুলো তোলা হয়নি, ঠাকুরের প্রসাদগুলো তুলবো, তুলে রাখবো, রেখে তারপরে শোবো না, একটুখানি খাবো হচ্ছে কমলা লেবু। কমলা লেবুটা দেখি বার করি কোথায় রয়েছে, খুঁজতে হবে জানো তো কোথায় ঢুকে গেছে কমলা লেবুটা। আমার এই শীতে কমলা লেবু খেতে কিন্তু খুব ভালো লাগে। দাঁড়া, কমলা লেবুটা বার করছি। এ বাবা, কমলা লেবু কই জানি না, দাঁড়া এত ভেতরে ঢুকে যায় না, পাই না পরে। দাঁড়াও একটু খুঁজে নি, বুঝতে পারছো পাচ্ছি না, সামনে তো নেই, দেখতেই পাচ্ছি না। দাঁড়াও একটুখানি খুঁজে নি, কারণ এক হাতে খুঁজতে পারছি না, সব তরকারি পাতি রয়েছে তো, তাই আমি একটু আগে একটু খুঁজে নি, কারণ কমলা লেবুটা ছিল কোথায় গেল জানি না। দাঁড়াও, এ দেখো পেয়ে গেছি, বললাম না ভেতরে রয়েছে, ভেতর দিকটা ঢুকে গেছিল। আর এখানে দেখো মাছের ঝোলটা আঢাকা রয়েছে, এটা একটা ঢাকা দিতে হবে, চলো একটা ঢাকা নিয়ে আসি, রান্নাঘর থেকে ঢাকা আনবো, চলো। দাঁড়াও আলোটা জ্বালে, এই যে পেয়ে গেছি ঢাকা, এই ঢাকাটা এখন মাছের ঝোলে দিয়ে দেবো। আজকে পার্শে মাছের ঝোল করেছি, পার্শে মাছের ঝোল, লাউ দিয়ে ডাল। আজকে তোমাদের খাবারটা শেয়ার করা হয়নি, খাবার শেয়ার করবো কি, মানে আমি এতটা তাড়া থাকে না, তারপর আর খাবার শেয়ার করাই হয় না। মাছের ঝোল, পার্শে মাছের ঝোল করেছি, আর লাউ দিয়ে ডাল, লাল শাক ভাজা, বেগুন ভাজা, আর শিম পাতুরি করেছে। শিম পাতুরিটা হচ্ছে তোমার এ দিয়ে করেছি, ওই যে পোস্ত বেটে করেছি। তাহলে চলো আর বকবক করছি না, এখন এই লেবুটাকে ছাড়াবো, ছাড়িয়ে আমি খাবো, বুঝতে পেরেছ? তাহলে চলো। আর হচ্ছে জামা কাপড়গুলো যেগুলো গুছিয়েছি সেগুলো ওই ঘরে রেখে দিয়ে আসি, মানে ট্রান্সফার করে দিই ওগুলোকে ওই ঘরে, তারপর আবার আসছি। এই দেখো আমি এখন কমলা লেবু খেতে বসেছি, একটা বিষ খেয়ে ফেললাম না, কি তেতো লাগছে বিষটা যে খেলাম। চলো, এই যে কমলা লেবু কিন্তু মানে মিষ্টি রয়েছে, খুব ভালো কমলা লেবুগুলো। এবার আমি শুয়ে পড়বো, কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বো, দাও কম্বলটা নামাই। দেখো আমি শুয়ে পড়েছি বালিশ নিয়ে কম্বল গায়ে দিয়ে, খুব ঠান্ডা লাগছে, কি বলবো আজকে এতটাই ঠান্ডা লাগছে, তার উপরে জ্বর এসেছে তো আরোই ঠান্ডা লাগছে। তাহলে চলো শুয়ে শুয়ে নি একটুখানি, আবার আসছি বিকেলে, টাটা, চলো। একটু আলোটা জ্বেলে দে, ওমি দুজনে একসাথে এসছো না? কি করেছ, ফোন কিনেছ?
নাকি ওখানে দাঁড়াও।